নজর রাখবো পরের খবরে। প্রশাসনিক সভা করতে সোমবার মুর্শিদাবাদের সাগরদীঘি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদীঘির ধুমার পাহাড় মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। এছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী কর্মসূচির চরম ব্যস্ততা জেলা প্রশাসনের। প্রশাসনিক সভার পাশাপাশি তৈরি হচ্ছে হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে উন্মাদনা জেলা তৃণমূল শিবিরেও। আগামীকাল সোমবার মুর্শিদাবাদের সাগরদীঘি এই ধুমার পাহাড় মাঠে মুখ্যমন্ত্রী আসছেন। মুখ্যমন্ত্রী সেই প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। প্রশাসনিক সভায় পাট্টাবিলি সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরে। বহুদিন পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে আসছেন এবং বিশেষ করে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী এই সফর, এবং মুখ্যমন্ত্রী বহরমপুরেও সুব্রত সাহার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে রঘুনাথগঞ্জের জঙ্গিপুর কাঁকসা ব্রিজ তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কুলি থেকে ফুটিসাঁকো প্রায় 100 কোটি টাকার রাস্তা সেটা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এবং নওদা ব্লকের কিছু রাস্তা উদ্বোধন করবেন। পাশাপাশি অন্যান্য জায়গায় পাকা রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। সাগরদীঘি থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।